আদালতের নিষেধাজ্ঞার কারণে প্রায় দুই মাস ধরে দায়িত্ব পালন করতে পারছেন না জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। রওশনপন্থী হিসেবে পরিচিত দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আবেদনে গত 30 অক্টোবর দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালনের ক্ষমতা হারান তিনি। বিচারিক আদালত নিষেধাজ্ঞা দিলেও হাইকোর্ট জিএম কাদেরের পক্ষে আদেশ দেন। সর্বোচ্চ আদালতে গিয়ে আটকে গেলেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বিচারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। হাইকোর্টের ওই স্টে দেওয়া অ্যাপ্লিকেশনটাকেই ডিসমিস করে দেয়, যার ফলে জিএম কাদের সাহেব যেই আপিলটা ফাইল করেছিলেন মাননীয় ডিস্ট্রিক্ট জাজ বরাবর, সেই আপিলটা 9/1/2023 মধ্যে অনারেবল অ্যাপেলেট ডিভিশন শুনানি করতে নির্দেশনা প্রদান করেন। এর ফলে বিচারিক আদালত 4/10/2022 তারিখে যেই ইনজাংশন অর্ডারটা দিয়েছিলেন, তার মানে ওনাকে উনি যে কাজ করতে পারবেন না অ্যাজ এ দলের চেয়ারম্যান হিসেবে, সেই অর্ডারটা বহাল থাকলো। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা তা বিবেচনার ভার জনগণকে দিলেন দলটির এই প্রেসিডিয়াম সদস্য ও আইনজীবী। অন্তর্বর্তীকাল নিষেধাজ্ঞার আদেশটা থেকে গেল, তো থেকে যাওয়ার কারণে ওনার পক্ষে কাজ করা এখন তো সমস্যা। একটা এই 9 তারিখ পর্যন্ত ওনাকে এইভাবেই থাকতে হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই জাতীয় পার্টি গঠন করেছিলেন এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমরা জাতীয় পার্টি দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় চেয়ারম্যান সেই লক্ষ্যে কাজ করবেন, কিন্তু এখন যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ, এখন যেহেতু অস্থায়ী নিষেধ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশটা বহাল থাকলো, এই মুহূর্তকালীন এই সময়ের জন্য উনি আর চেয়ারম্যান হিসাবে জাতীয় পার্টির কাজ করতে পারবেন না। এটা তো আমরা এখন এই মুহূর্তে আমি এই ব্যাপার তো এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার, এটা তো আমি বলতে পারবো না। দেশের মানুষ বিবেচনা করবে এটা কি কারণে হচ্ছে কি না হচ্ছে, সেটা দেশের মানুষ বলতে পারে, অন্যরা বলতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে গত 4 অক্টোবর আবেদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি পাওয়া জিয়াউল হক মৃধা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।